নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ক্যাপসিকাম পনির আলুর একটা রেসিপি শেয়ার করব, আর নিরামিষ করব এই রেসিপিটা। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। আমি আজ এই পনিরের রেসিপিটা কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ পনির আলু ক্যাপসিকামের তরকারি। এখানে দেখুন, আমি পনির, আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আর আমি আলু আর পনিরটা ধুয়ে রেখেছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে পনিরগুলো দিয়ে একটু ভেজে নেব। আপনারা পনিরটা না ভেজেও রান্না করতে পারেন, তবে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে পনিরটা ভাজবো না। পনির ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আপনারা লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন, তবে আমি মনে করি পনিরের তরকারিতে খুব বেশি ঝাল দিলে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা, টমেটো আপনারা কুচিও কিন্তু দিতে পারেন রান্নায়। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ। কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো। গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রেখে তারপরে রান্নায় ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। মশলা রেডি হয়ে গেছে, এদিকে দেখুন আমার পনিরগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, খুব বেশি ভাজলে পনির ছিবড়ে হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এবার এই পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়ে আমি গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আমি এর আগেও আপনাদের সাথে যখন পনিরের রেসিপি শেয়ার করেছি দেখিয়েছি আমি পনির ভেজে কীভাবে রেখে দিই। পনির এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয় না, নরম থাকবে। দেখুন গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছি, আর এই জলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করে নেব। এই তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হতে থাক, ততক্ষণে আমি আরও একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চার মগজ। আমি এখানে চার মগজ দিচ্ছি, আপনারা তার পরিবর্তে সাদা তিল অথবা পোস্তও দিতে পারেন। এবার এই চার মগজটা শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে পাউডার করে নিয়েছি, দেখুন। আপনারা জলে ভিজিয়ে রেখেও বেটে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনির। আমি আজ কাজু বাদামের পরিবর্তে পনির দিচ্ছি। পনির দিয়ে করে দেখবেন, মনেই হবে না যে আপনি এই রান্নায় কাজু বাদাম ব্যবহার করেননি। দিয়ে দিলাম টক দই, ঘরে পাতা টক দই দিয়ে দিলাম এক চামচ। এবার এই সব কিছু একটা পেস্ট রেডি করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দেখে নেব কী অবস্থায় আছে। এদিকে দেখুন ক্যাপসিকামও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার এই ক্যাপসিকামগুলোকে একটা পাত্রে তুলে নেব। ক্যাপসিকাম তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা এখানে কিন্তু আপনারা নাও দিয়ে রান্না করতে পারেন, শুধুমাত্র ক্যাপসিকাম আর পনির দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, আলু দেওয়াটা অপশনাল। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটা রেডি করার সময় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি হলুদটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই চার মগজ,
আর পনিরের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, আপনারা চাইলে গ্যাসটা বন্ধ করেও কিন্তু এই মশলাটা মিশিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে বা মিডিয়ামে রাখবেন না, তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, রান্নাটা একদমই ভালো লাগবে না তাহলে খেতে। দেখুন মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুটা দিয়েও একটু কষিয়ে নেব, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দেখুন আলু দেওয়ার পরও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জলে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দেব, জল শুদ্ধই দিয়ে দিচ্ছি এখানে, আমি আলাদা করে আর জল দেব না, এই জলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ভেজে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিলাম, সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি চিনি, নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ না হলে চিনিটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, এটাও অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এবার সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি বাটার, এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, আবার রান্নাটা করার সময় কিন্তু তেল আর ঘি একসাথে মিশিয়েও রান্নাটা করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্নাটা হতে দেবো হাই ফ্লেমে গ্যাসটা রেখে। দেখুন 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই করে নিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, খুব সাবধানে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ আলু পনির ক্যাপসিকামের তরকারি, খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু নতুনত্ব আছে যেহেতু এখানে পনির বেটে দিয়েছি, আপনারা একদিন পনিরটা এরকমভাবে বেটে দিয়ে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।